الحمد لله رب العالمين صلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামত বরকাতুল আলিয়ার লিখিত একটি রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম। এই রিসালাটি শুধু দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত লিখেছেন, তো এর মধ্যে 8 পৃষ্ঠার মধ্যে মুসনাদে আবি ইয়ালা তৃতীয় খণ্ড 95 পৃষ্ঠা থেকে হাদিসে মোবারকা নকল করেছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী দুজন বন্ধু যখন পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফা করে অর্থাৎ হাত মিলায়, আর প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে, তবে তারা পরস্পর পৃথক হবার পূর্বে তাদের উভয়ের আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আরো একবার আমরা সবাই উপস্থিত হয়েছি। আপনারা দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের রমজান আল্লাহর মেহমান অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই স্বাগতম। আজকে রমজান এবং আল্লাহর মেহমান, রমজান আল্লাহর মেহমানের অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয় হচ্ছে দুরুদ ও সালাম। দুরুদ ও সালাম সম্পর্কে আমরা আজকের বয়ান শ্রবণ করব, মাদানী ফুল শ্রবণ করব, পাশাপাশি মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছে তাদের কাছ থেকেও মাদানী ফুল শ্রবণ করব, যাতে করে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের অন্তরের মধ্যে দুরুদ সালামের ভালোবাসা ভক্তি শ্রদ্ধা যা আছে এর মধ্যে আরও বেড়ে যায়। দুরুদ সালাম পাঠ করার, দুরুদ সালাম পেশ করার, দুরুদ সালামের কী ফজিলত রয়েছে, দুরুদ সালাম কখন পড়া যাবে কখন পড়া যাবে না, দুরুদ সালাম সাহাবাই কেরাম থেকে শুরু করে আউলিয়ে কামিলিন পর্যন্ত এর যে বাস্তব কিছু কাহিনী রয়েছে, যে দুরুদ সালাম পাঠ করে কে কি উপকৃত হয়েছে এবং এর ক্ষতি কি রয়েছে না পাঠ করলে, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ তাআলা। হ্যাঁ, অবশ্যই আমরা দর্শকদেরও কিছু কল শ্রবণ করব, দর্শকদের অভিমত শ্রবণ করব এবং দর্শকদের অনুরোধে আমরা ইনশাল্লাহ তাআলা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরও যে অনুরোধ করা হবে অনুরোধগুলো আমরা শুনব এবং এই অনুরোধগুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা বাজ্জাল। আসুন শুরুতে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আসুন আমরা কোরআনে পাক তিলাওয়াত করার পূর্বে, শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য আমি তিলাওয়াত করব, আপনারও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। মনোযোগ সহকারে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم شاشي نات خار কাছে যাব আমরা জুনায়েদ ভাই আমাদের কাছে রয়েছে জুনায়েদ ভাই কোন নসিব শোনাবেন আজকে আমাদেরকে আসুন প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নাতে রাসূল শোনার আগে আমরা ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করা আমরা নাতে রাসূল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ নয়নের তারা নামে মোহাম্মদ হৃদয়ের সারা নামে মোহাম্মদ নয়নের তারা নামে মোহাম্মদ হৃদয়ের সারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam nayanir tara name muhammad hriday irshara name muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam daulat jodi chao ubhoy jahane daulat jodi chao ubhoy jahane daulat jodi যদি চাও উভয় জাহানের পরজিফা নামে মুহাম্মদ পরজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের তারা নামে মুহাম্মদ হৃদয়ের সারা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানে লিখেছে নামে মুহাম্মদ সবখানে লিখেছে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
দুরুদ সালাম আজকের বিষয়। আর এই দুরুদ সালাম এমন একটি বিষয় যা মুমিনের হৃদয়ের সাথে জড়িত। ইমানে কামিলা হওয়ার জন্য দুরুদ সালাম এর কসরাত, দুরুদ সালামের অধিক পাঠ খুবই জরুরি। তো আজকের বিষয় সম্পর্কে মল্লিক থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। শুধু আরমান ভাইয়ের কাছে যাবো। আরমান ভাই, দুরুদ সালাম আজকের বিষয় সম্পর্কে আপনার মতামত, আপনার অভিমত, আপনার মাদানী ফুল দর্শকদের জন্য। আশিক তো সেই আছে যে নিজের নবীর উপরে দুরুদ পড়ে, সালাম পড়ে। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে আমি আমাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে স্বাগতম জানাচ্ছি আর শুভেচ্ছাও জানাচ্ছি। আর আপনাকেও জানাচ্ছি যে আপনি আজকে এত সুন্দর বিষয় নিয়ে এসেছেন, দুরুদুসালাম। আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ, দুরুদুসালাম পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দেখুন, হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালাম কে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ইরশাদ করলেন কি, হে ফেরেশতারা, আমার এই নবী আদম সফিউল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু সালামকে সিজদা করো। তো ফেরেশতারা সিজদা করলেন একবার। আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন ইরশাদ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের মধ্যে রয়েছে সম্পূর্ণ আয়াত। তো আদম আলাইহিস সালামকে একবার সিজদা করলেন ফেরেশতা, আর যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তো না শুধু ইনসান বরং ফেরেশতাও আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পড়ছেন। কখন থেকে পড়ছেন এবং কখন পর্যন্ত পড়বেন, মানে কিয়ামতের আগ পর্যন্ত ফেরেশতা পড়তে থাকবেন, এই আয়াতে কারিমার মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা ইশারা করেছেন, আমরা আগে ইনশাআল্লাহ শুনব। তো ফেরেশতাগণ এবং ইমানদারগণ, আশিকে রসুলগণ কিয়ামত পর্যন্ত মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে থাকবেন। যেভাবে আপনি ইরশাদ করলেন কি ফজিলত আজকে বর্ণনা হবে, আমি একটি ফজিলত তুলে ধরছি। হযরতে সাইয়েদুনা ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাইয়েদুল মুবাল্লিগিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ রেখেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসলো আর সে নামাজ আদায় করে এভাবে দোয়া করলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করো আর আমার উপর রহম করো। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির দোয়া শুনে ইরশাদ করলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, অর্থাৎ হে নামাজি, তুমি অনেক জলদি করলে।
এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নামাজ পড়ে বসো তো প্রথমে আল্লাহ তাআলার হামদ বয়ান করো। যেভাবে হামদ করার, প্রশংসা করার হক রয়েছে, ঠিক সেরূপভাবে আল্লাহ তাআলার প্রশংসা করো, গুণা কীর্তন করো। এরপর আমার উপরে দরুদ পাঠ করো। রাবি বর্ণনা করেন, এরপর এক ব্যক্তি নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো। সে নামাজ পড়লো, আল্লাহ তাআলার হামদ বয়ান করলো। এরপর আল্লাহ নবী মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, অর্থাৎ হে নামাজি দোয়া করো, কবুল করা হবে। মাশাআল্লাহ। তো দেখুন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করছেন, শিখিয়ে দিচ্ছেন কি নামাজ পড়ার পরে আল্লাহ হামদ গুণা কীর্তন করো, প্রশংসা করো, এরপর আমার উপরে দরুদ পড়ো, এরপর দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন, যা চাইবে আল্লাহ তাআলা দান করবেন। মাশাআল্লাহ। সাদিদ ভাইয়ের কাছে যাব দরুদ ও সালাম আজকের বিষয়ে। জি মাশাআল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ যে বিষয় নেওয়া হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দরুদ ও সালাম স্বয়ং আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকের মধ্যে বলেছেন। একটু আগে আমার আরমান ভাই কোরআনে পাকের আয়াত তিনি পড়েও শুনিয়েছেন, এই ইমানদারগণ নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ এবং সালাম প্রেরণ করতেছে ওই অদৃশ্য সংবাদদাতা নবীর উপরে। এই ইমানদারগণ তোমরাও আমার মাহবুবের উপরে দরুদ ও সালাম প্রেরণ করো। তো দরুদ এবং সালাম প্রেরণ করার হুকুম এটা স্বয়ং আল্লাহ তাআলা ইমানদারদেরকে দিচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দরুদ ও সালাম এটা কত একটা উত্তম আমল, ওয়াজিফা। তো এই ব্যাপারে অনেক অসংখ্য হাদিসে মোবারক এসেছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে আল্লাহ তাআলার নৈকট্যতম চার ফেরেশতা হাজির হলো, আর সবচেয়ে যে চারজন ফেরেশতা বেশি মর্যাদাশীল এরা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম। তো হযরত সাইয়্যিদুনা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে আমি তাকে ফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপরে হযরত সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে যে আপনার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে ওই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকট পৌঁছিয়ে তাকে ওইখান থেকে পান করিয়ে পরিতৃপ্ত করে দেব। সুবহানাল্লাহ। এরপরে হযরত সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির জন্য, অর্থাৎ যে আপনার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত লেগে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাগফিরাত করে না দিবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে যে আপনার উপর 10 বার দরুদে পাক পড়বে আমি তার রূহ এত সহজভাবে কবজ করব যেরকম ভাবে আমি সম্মানিত নবীগণ আলাইহিমুস সালাম ইনাদের রূহ মুবারকে কবজ করে থাকি। তো দেখেন দরুদে পাক এটা কত সুন্দর আমল, যে ফেরেশতাগণ ইনারা তাকে সুসংবাদ শোনাচ্ছে যে বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার করিয়ে দিবে, তাকে হাউজে কাউসারের নিকট পৌঁছে পরিতৃপ্ত করে দিবে এবং আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ লেগে থাকবে যতক্ষণ তাকে মাফ করে দেওয়া না হয় এবং বলা হচ্ছে তার রূহ এত সহজভাবে কবজ করা হবে যেরকম ভাবে নবীগণ আলাইহিস সালাম ইনাদের রূহ মুবারকে কবজ করা হয়। তো এই জন্য আমাদের কি উচিত, আমরাও যেন দরুদে পাকের অভ্যাস করি, কারণ বেশি বেশি দরুদে পাক পাঠ করি। হ্যাঁ, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। আমি একটা দিকে একটু দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে হুকুম কোরআন কারীমের আয়াতে মোবারকা সূরা আহজাবের যে 56 নং আয়াত আপনি দুইজনে তেলাওয়াত করলেন, তো এর মধ্যে কয়েকটা বিষয় পরিলক্ষিত হয়। দরুদ ও সালাম, দরুদ এবং সালাম, দরুদ এবং সালাম দুইটা জিনিস। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এই দরুদ এবং সালাম এর মধ্যে আমরা অনেকেই একটু খটকা লেগে যায় আমাদের কাছে। তো আজকের কিছু খটকাকে আমরা চাচ্ছি যে
অনুষ্ঠানের মাধ্যমে যদি একটা খটকা ছেড়ে যায়, চলে যায়, সমস্যাটা দূর হয়ে যায়, আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায় যে দুরুদ সালাম আদৌ কি। এর মধ্যে আমরা দু তিনটা জিনিস ডিফাইন করতে চাই। এটা হচ্ছে দুরুদ সালাম, যে দুরুদ শরীফ কখন কখন পড়বো, কোন দুরুদ শরীফ পড়বো, কোনটা আমরা পড়া উচিত, ফজিলতপূর্ণ কোনটা, এটাও একটা ডিফাইন করবো। দ্বিতীয়ত যে সালাম যে আমরা দিই, আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার জন্য হুকুম করেছেন এখানে, তো জীবনে একবার তো দুরুদ শরীফ পাঠ করা ফরজ, কোরআন শরীফের আয়াত দ্বারা নাফিজ হয়ে গেল যে জীবনে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালাম পাঠ করা ফরজ। আর এই ফরজকে যে অস্বীকার করবে সে তো আর মুমিন থাকলো না, ইসলামের মধ্যে থাকলো না। তো এটাকে আমাকে অবশ্যই, আপনাকে, আমাকে, সকলকে স্বীকার করতে হবে যে দুরুদ শরীফ কমসে কম জীবনের মধ্যে একবার পাঠ করাও কি এটা ফরজই, ফরজ ইবাদত করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত গেল যে দেখেন এখানে কিন্তু এই আয়াতের মধ্যে দুই তিনটা অংশ, আয়াতের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ ও তার ফেরেশতাগণের সদা সর্বদা দুরুদ শরীফ পাঠ করা। দ্বিতীয় অংশ যদি আমরা যাই সেটা হচ্ছে মুমিনদের প্রতি দুরুদ শরীফ পাঠ করা, সালাম প্রেরণ করার নির্দেশ। একটা হচ্ছে আল্লাহ এবং তার ফেরেশতাগণ দুরুদ শরীফ প্রেরণ করছেন, আরেকটা হচ্ছে মুমিনদের উপর কি নির্দেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যে হে ইমানদারগণ তোমরাও পড়ো, নিশ্চয়ই আল্লাহ, যে আল্লাহ তার ফেরেশতাগণ পড়তেছে। জি, বলা হচ্ছে যে পড়ো না, আদবের সাথে পড়ো, আদবের সাথে পড়ো, আদব ও সম্মানের সাথে পড়ো। এই আদব ও সম্মানের উপর যদি বয়ান করতে দেয়া হয় আরমান ভাইকে, আরমান ভাই আদব ও সম্মান বলতে কি বলবেন? মানে আপনার মতে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আদব ও সম্মান আল্লাহ রাসূলকে কিভাবে করতে চাচ্ছেন? আদব সম্মানের ব্যাপারে তো আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে মাজিদ ফুরকানে হামিদ মধ্যে ইরশাদ করেছেন, আদব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিভাবে দাঁড় হতে হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবা কেরাম আলিম রিদওয়ান কেমন রেসপেক্ট করতেন, সম্মান করতেন, আমরা এদিকেও একটু লক্ষ্য রাখব। যেমন সাহাবা কেরাম আলিম রিদওয়ানের এটা অভ্যাস ছিল, শুধু একজন নয় বরং সমস্ত সাহাবা কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতেন তাহলে এইভাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আচ্ছা, আমি একটি রিওয়ায়াত পড়েছি আলফিসানি ভাই, জি জি, কি এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা বলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি এত ভালোবাসি আর এত সম্মান করি কি ওই সম্মানের ভয়ে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ তুলে আমি তাকাই না। আল্লাহু আকবার, হ্যাঁ, চোখ তুলে কখনো আমি তাকাই নি কি আমি দেখি কি বেয়াদবি না হয়ে যায়, কি সাহাবা কেরাম আলিম রিদওয়ান কিরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এই আদবের একটা অপশন চলে গেল, কেমন আদব, কেমন রেসপেক্ট করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মুহাব্বত তারা করতেন। কিতাবে বর্ণিত রয়েছে আল্লাহর দুরুদের অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খাস রহমত বর্ষণ ও তার শান বৃদ্ধি কর। শেফা শরীফ মধ্যে উল্লেখ রয়েছে, শেফা শরীফ কাজী আয়াদ রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। ফেরেশতাগণের দুরুদের অর্থ হচ্ছে শান বৃদ্ধি করার প্রার্থনা করা, আর মুমিনগণের দুরুদের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত কামনা করে নিজেদের গুনাহ মার্জনা করা এবং রহমতের মর্তবা অর্জন করা। এর মানে হচ্ছে যে আমরা যদি দুরুদে পাক পাঠ করি তাহলে আমাদের গুনাহ মার্জনা হবে এবং আল্লাহ তাআলা দরবারে আমাদের মর্তবা বৃদ্ধি পাবে। যেমন ওই যে একবার দুরুদ শরীফ পড়লে তার দশটি রহমত অবতীর্ণ হয়, জান্নাতের মধ্যে দশটি মর্যাদার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, তো কত বড় মানে দুরুদ শরীফের ই। আচ্ছা, এখানে একটা আজকে হয়তো অনেক আমাদের কন্টিনিউ নিয়মিত দর্শক আছে অথবা নিয়মিত দর্শক নাই, আজকের প্রথমে হয়তো জয়েন করলো, শয়তানের ওয়াসওয়াসা তো কোত্থেকে চলে আসে বলতেই নেই, মানে রিসালাতের ব্যাপারটা আসলেই শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। কেননা এখানে একটা কথা আরমান ভাই, সেটা হচ্ছে রিসালাত যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হলেন, ইমানে কামিলা হলেন। হয়তো এরকম আমাদের মধ্যে ওয়াসওয়াসা চলে আসতে পারে যে আজকের বিষয় এখানে দুরুদ সালাম আর কোনো কিছু নাই, শুধু দুরুদ সালাম, দুরুদ সালাম। কিন্তু আমি এই বলতে দর্শকবৃন্দ, আমরা এর আগে নামাজের গুরুত্ব নিয়েছি, মানে কন্টিনিউ এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, আমরা পার্টিকুলার এক একটা বিষয়কে ডিফাইন করে আলোচনা করতে চাই যাতে করে দর্শকদের বোধগম্য হয় যে আমরা আজকের দুরুদ সালাম নিয়েছি শুধু দুরুদ সালামের উপরই কথা হবে, আর কোনো কথা আজকের বলবো না, যাতে করে আমাদের হৃদয়ের মধ্যে দুরুদ সালাম এর মহাব্বত এসে ভাসিত হয়ে যায়, নূরুল্লাহ নূর হয়ে যায়, আল্লাহর হাবিব আমাদেরকে যাতে করে কালকে আমাদের শাফাআতের মুজদা দান করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বাপু, এখানে যে বলা হয়েছে এই আয়াতে মোবারকার মধ্যে যে দুরুদ ও সালাম পড়ো, জি, কিন্তু এটা তো বলা হয় নাই যে মানে কখন কখন পড়বে অথবা
এই টাইমে পড়া যাবে, এই টাইমে পড়া যাবে না, এরকম কোন টাইমকে কিন্তু কি করা হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই। খুতবা যখন পাঠ হবে, হ্যাঁ খুতবা যখন পাঠ হবে, আজান যখন, যখন খুতবার আজান হচ্ছে, দ্বিতীয় সানি আজান বলা হয় জুমার নামাজের সময়, দুরুশরীফ মনে মনে পড়তে হবে, মানে মুখে বলা যাবে না, নাজাসাত শরীরে লাগলে যবেহের সময় দুরুশরীফ পাঠ করা যাবে, যবেহের সময় দুরুশরীফ পাঠ করা যাবে না। কিন্তু বর্ণিত রয়েছে যবেহটা হচ্ছে আপনার করুণ দৃশ্য, এখানে আর দুরুশরীফ পাঠ হচ্ছে রহমত কামনা করা, তো এই সময় দুরুশরীফ পাঠ করা নিষেধ রয়েছে। কিন্তু এছাড়া সর্বাবস্থায় দুরুশরীফ পাঠ করতে, আপনি শুয়ে আছেন পা গুটিয়ে দুরুশরীফ পড়েন, আপনি ঘুমন্ত আছেন ঘুম থেকে উঠবেন এখন উঠে দুরুশরীফ পাঠ করেন, আপনি হাঁটতেছেন, অনেক সময় এটাও দেখা যায় যে অনেকে বলে যে হেঁটে হেঁটে দুরুশরীফ পড়া যাবে না, তো এরকম না, হেঁটে হেঁটে আপনি দুরুশরীফ পড়তে, অজু আছে বা নাই দুরুশরীফ পাঠ করার মধ্যে কোনো ই নেই, তো আপনার অজু থাক বা না থাক আপনি সর্বাবস্থায় দুরুশরীফ পাঠ করতে পারেন, কেউ নেই আপনার কামরার মধ্যে, অজু করে নিন, সেই সম্ভাবে গোসল করে নিন, আতর গোলাপ লাগিয়ে নিন, হ্যাঁ সুগন্ধি বানিয়ে নিন, রুমটাকে মুআত্তার বানিয়ে নিন, সুগন্ধিময় করে নিন, এরপরে আপনি নামাজের মুসল্লা বিছিয়ে নিন। নামাজের মুসল্লা বিছিয়ে, আমাদের যেহেতু ভারতবর্ষের এখান থেকে পশ্চিম দিকেই আমাদের মক্কা মদিনা, তো পশ্চিম দিক ফিরে আপনি চক্ষুকে বন্ধ করে দিন, মদিনার ধ্যান করুন, সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দুরুশরীফ পাঠ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, আর আপনি ফরিয়াদ করতেছেন, আপনার চোখের পানি ঝরছে, এই হচ্ছে মানে দুরুশরীফ পাঠ করার মজাই আলাদা, মজাই আলাদা। পাঠ তো করা যাবে, কিন্তু একটা মজা পাওয়ার জন্য, এই রুহানিয়াত অর্জন করার জন্য এবং কবুলিয়াতের যে একটা সময়, কবুলিয়াত এই সময় যেমন আপনার রমজান মাস, দুরুদ পাঠ করার মাস, ইবাদত করার মাস, এই মাসে আমরা বেশি বেশি দুরুশরীফ পাঠ করি, এটাও হতে পারে। দুরুশরীফ আপনি পড়বেন নিষিদ্ধ নাই, নিষিদ্ধ জবের সময় দুরুশরীফ পড়িয়েন না, আরো যে সময় দুরুশরীফ পড়া বারণ রয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু আজানের পূর্বে দুরুশরীফ পাঠ করছেন, এই দুরুশরীফ পাঠ করা যাবে না এটা কোথায় আছে? নাই তো, বরং এটা তো দুরুশরীফ পাঠ করা তো আজান কবুল হওয়ার একটা আলামত, কারণ যে কোনো কিছুর আগে দুরুশরীফ পাঠ করা মানে হচ্ছে ওই দোয়াটা এবং ওই প্রার্থনাটা কবুল হওয়ার আলামত, তো এজন্য আমাদের উচিত যে দোয়া করার সময় দুরুশরীফ পাঠ করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক দোয়া করার সময় যাতে করে আমরা দুরুশরীফ পাঠ করি, বিশেষ করে নামাজের মধ্যেও কিন্তু দুরুশরীফ রয়েছে, আমরা আত্তাহিয়াত পড়ি নামাজের মধ্যে, আত্তাহিয়াত ওয়াজিব, আত্তাহিয়াত যদি আমরা না পড়ি তাহলে তো নামাজই হবে না, ঠিক আছে না, তো এজন্য আত্তাহিয়াত আমাদের পাঠ করতে হবে, আত্তাহিয়াতের আখিরি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে সালাম দেয়া হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমন একটা মানে নামাজের মধ্যেও আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুরুদ সালাম পাঠ করার জন্য ওয়াজিব করে দেয়া হয়েছে, যেখানে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয়ে যাচ্ছে, তো আজানের আগে দিলে তো আজান আরো বেশি কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরুদ সালামের আমরা ফজিলত শ্রবণ করতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদ সালাম বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। বাপু এখানে মিশকাত শরীফে একটি রিওয়ায়াত রয়েছে, কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি প্রতিদিন 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়, আর হুজুরে আনোয়ার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারকে ঘিরে ঘিরে নেয় আর নিজেদের পাখা বিছিয়ে দেয়। আচ্ছা এখানে কোথায় বিছায়? আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাকিয়ে কওসার জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে ফেরেশতা আসে, 70,000 ফেরেশতা আসে, আসার পরে নিজের পাখা বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে আরম্ভ করে দেয়, দেখুন ফেরেশতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দুরূদ পড়ছে, যখন সন্ধ্যা হয় তখন সেই 70,000 ফেরেশতা চলে যায়, এরপর আবার 70,000 ফেরেশতা অবতীর্ণ হন, আর আমার নবী মাহবুবে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাজারে পুর আনোয়ারকে ঘিরে পাখা বিছিয়ে দুরুশি পাঠ করে, সুবহানাল্লাহ। এখানে এই রেওয়ায়ত থেকে মুফাসসিরে শহীদ হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, মনে রাখতে হবে সব সময় সকল ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে থাকে, কিন্তু এই 70,000 ফেরেশতা এমন যাদেরকে জীবনে একবার হুজুরের দরবারে আসার সৌভাগ্য অর্জন হয়, সুবহানাল্লাহ, শুধু একবার জীবনে একবার। দর্শক আমাদেরকে কল করেছেন,
অনেক ইসলামী কল করে থাকেন, এসএমএস করে থাকেন, আর দর্শকরা রয়েছেন, আপনারা আমাদেরকে আপনাদের অভিমতগুলো পাঠাতে পারেন। আসুন আমরা কিছু কল শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রুবেল আক্তার বলছি বাংলাদেশ শহর রাজশাহী থেকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে নতুন অনুষ্ঠান রমজান আল্লাহর রহমান আল্লাহ রাব্বুল আলামিন এই মাদানী চ্যানেলের ফয়েজ ও বরকত আমাদের সবাইকে নসিব করুন। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান দেখতেছে খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এরকম যেন নতুন নতুন আরো অনুষ্ঠান মাদানী চ্যানেলে আমরা দেখতে পাই। আল্লাহর কাছে দোয়া করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, মাদানী চ্যানেল আমি নিজে দেখি, আপনারাও দেখুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর অভিমত আপনার পেয়েছি আমরা। আল্লাহ তালা আপনাকেও খুব খুব বরকত দান করুক, রমজানের বরকত নসিব করুক, আপনার সাদাকায় আল্লাহ তালা আমাদেরকেও নসিব করুক। দি নেক্সট। আমি মুন্সিগঞ্জ সমর্থিনী ভাই, আমার নাম মোহাম্মদ আবু রেহান। আমি প্রশ্ন করতে যে আমি রাসুলের বেশি বেশি প্রয়োগ করার চেষ্টা করি, কিন্তু মিলাদ শরীফ করার সময় যে দাঁড়িয়ে ক্যাম্প করা যায় কিনা আমি প্রশ্ন করতে জানতে চাচ্ছি। মাশাআল্লাহ, দুরুদ শরীফ বেশি পড়তে পড়তে থাকেন আপনি, শুনে খুব খুশি লাগলো। আরো বেশি বেশি পাঠ করতে থাকুন। মিলাদ শরীফের সময় দাঁড়িয়ে ক্যাম করা, ইনশাআল্লাহ আমরা এ সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে আমরা ই করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মদিনায় যাবার তাওনাই ইজাজত, নবীর রহমত শফি ইব্রাহিম পাঠ করার ব্যাপারে ইসলামী ভাই জিজ্ঞাসা করেছেন। আসলে সকল দুরুদ শরীফ পাঠ করা আমাদের দরকার, শুধু দুরুদ ইব্রাহিমই নয়, আরও যত দুরুদ শরীফ রয়েছে সকল দুরুদ শরীফ আমাদের কম বেশি মুখস্থ করে পাঠ করা উচিত। বিশেষ করে দুরুদে আকবর যে রয়েছে, সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা নবিয়াল্লাহ, সালাতু সালামু আলাইকা নূরাল্লাহ, এই সকল দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা উচিত। যে দুরুদ সালামের ফজিলত সম্পর্কে আমরা করছিলাম, আরো আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগ আমাদের সাথে রয়েছেন, দুরুদ সালামের ফজিলত এর উপর আমরা আরো কিছু ঘটনা শ্রবণ করবো। সাজিদ ভাই অনেকক্ষণ ধরে রয়েছেন আমাদের মাঝে। জি বাপু, আমরা তো এতক্ষণ পর্যন্ত শুনতেছি দুরুদ সালামের ফজিলত, যে ফেরেশতাগণ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে দুরুদ সালাম পেশ করতেছে, ঈমানদারও পেশ করতেছে। জি, তো এরকম ভাবে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত এনার একটা রিসালা, এর মধ্যে 12টি দরুদ শরীফের ঘটনা বর্ণনা করেছে।
একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু জি তিনি মদিনার বাজারের মধ্যে গেলেন এবং ইনার ইচ্ছা ছিল ওইখান থেকে একটা বড় মাছ কিনে তিনি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করলেন তো সে মদিনার বাজার থেকে একটা অনেক বড় মাছ খরিদ করলো এবং ঘরের মধ্যে নিয়ে আসলো আর নিজের স্ত্রীকে বললেন এটাকে আপনি সুন্দরভাবে রান্না করুন যে আজকে আমি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করব তো ইনার স্ত্রী ওই মাছকে অনেক সুন্দর করে রান্না করার জন্য তৈরি করলেন যখন চুলার মধ্যে দিলেন আগুন জ্বালালেন দেখতেছে মানে আগুন বারবার নিভে যাচ্ছে আগুন বারবার নিভে যাচ্ছে মাছ পাক হচ্ছে না পাক হচ্ছে না আগুন নিভে যাচ্ছে ইনি খুব পেরেশান হয়ে গেলেন এদিকে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করলেন আর এদিকে মাছও রান্না হচ্ছে না তো যখন সরকার সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরিফ আনলেন তো এই পুরো ঘটনা বর্ণনা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো এক মাছ খরিদ করে এনেছিলাম কিন্তু এটাকে যখন চুলার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু বারবার আগুন নিভে যাচ্ছে মাছ পাক হচ্ছে না তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদ দিয়ে বললেন যে এই মাছ যখন সমুদ্রে একটা জাহাজ যাচ্ছিল জাহাজ একজন আশিকের রসুল ছিল সে দরুদ শরীফ পাঠ করে করে যাচ্ছে আর এই মাস ওই দরুদে পাক শুনে শুনে যাচ্ছে এবং যাওয়ার সময় জেলের জালের মধ্যে আটকা পড়লো এই কারণে মানে এই মাসকে আগুন জ্বালাতে পারতেছে না আগুন নিভে যাচ্ছে কিন্তু মাস পাক হচ্ছে না অর্থাৎ দরুদে পাক যিনি পাঠ করবে তাকে আগুন স্পর্শ করবে না থেকে বোঝা যায় হ্যাঁ এবং এটা হাদিসে মুবারাকা রয়েছে বাপু যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি দৈনিক 50 বার করে দরুদে পাক পাঠ করবে তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিন তার সাথে মুসাফা করবে আল্লাহ তো এখান থেকে বলা হচ্ছে যদি দরুদে পাক শোনার কারণে ওই মাছকে আগুন জ্বালাতে পারতেছে না তো যার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবে হাত মোবারক লাগাবে তো ওই হাত থেকে কেমনে জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এখানেও বর্ণিত হয়েছে রুয়াইফা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে দেখুন শাফাতের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে তো মুজামুল কবীরের মধ্যে রয়েছে যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কোন দরুদ শরীফ এখানে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা তো এভাবে করে যে দরুশি পাঠ করবে তো তার উপরে শাফাত ওয়াজিব হবে দেখুন শাফাতের ব্যাপারে আরো রিওয়ায়াত রয়েছে কি আল্লাহর নবী মাহবুবে করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি অধিক হারে দরুশি পাঠ করবে তো এর উপকার সে দুনিয়াতে শুধু নয় বরং কবরে হাসরে মিজানে পুলসরাতেও সে এর উপকার সে পাবে কিয়ামত একটি ভয়ঙ্কর একটি ঘাঁটি রয়েছে কিয়ামত কিয়ামতের ময়দান অনেক বড় হবে মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে উলামা কিরাম লিখেছেন কিতাবের মধ্যে আছে বাহরে শরিয়াতের মধ্যেও আছে কি মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে এমন ভয়ঙ্কর সময় হবে কি মানুষ নিজের ঘামে নিজে ডুবতে আরম্ভ করবে যে সময় কেউ কাজে আসবে না না মা না স্ত্রী না ছেলে না মেয়ে না ধন না সম্পদ না আত্মীয় না স্বজন না বন্ধু না বান্ধব না অথরিটি কোনো কাজে আসবে না হ্যাঁ কাজে সেদিন আসবে মানুষের নেক আমল সেই ভয়াবহ সময়ে যে ব্যক্তি আল্লাহর নবী মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে টেনে নেবেন এবং তাকে শাফাত করবেন সুবহানাল্লাহ তো এই জন্য আমাদের উচিত যাতে করে আমরা দুনিয়াতে থেকে বেশি পরিমাণে দরুদ পাঠ করি এখন অনেকে মদিনী চ্যানেলে দর্শকবৃন্দ হয়তো চিন্তা করছেন কি কোন দরুদ পাঠ করব তো বাপু আমি বলি দরুদ ইব্রাহিমের কথা আসলো জি তো যে দরুদশিপ আপনি ভালো মতো করে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়লে হবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ যা আপনি আপনি বললেন এখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আরেকটা শেয়ার করব কোরআনে পাকের মধ্যে যে আয়াতে মুবারাকা প্রথমে আমরা আলোচনা করেছি এর মধ্যে বলা হয়েছে দরুদ এবং সালাম জি কিন্তু আমরা যখন দরুদে ইব্রাহিম পড়ি এটাতে শুধুমাত্র দরুদ শরীফ আছে সালাম নাই আচ্ছা আচ্ছা তো এজন্য আমাদেরকে দরুদ ও সালাম দুটোটাই পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো এখান থেকে বোঝা যায় শুধু দরুদ ইব্রাহিম নয়
যেটার মধ্যে দরুদ আছে সালাম আছে সবগুলাই পড়া যাবে। দরুদ এবং সালাম সবগুলাই পড়া যাবে। আসলে দুরুদ শরীফ পাঠ করার ফজিলত তো অনেক রয়েছে এবং এই দুরুদে পাকের উপর অনেক বড় বড় ব্যক্তিত্ব কিতাব লিখেছে, কিতাব লিখেছে দালাইলুল খায়রাত। খায়রাত এই দালাইলুল খায়রাত শরীফ লেখার পিছনে একটা ঘটনা উল্লেখ রয়েছে না, কিতাবের মধ্যে রয়েছে সাদুদ দরাইন। জি জি, এর এটাও একটা দুরুদ শরীফের কিতাব। জি জি, এর মধ্যে উল্লেখ রয়েছে যে এই দালাইলুল খায়রাত শরীফের যিনি পরনেতা, যিনি মানে লিখেছেন যিনি মুসান্নিফ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, তো ইনি বললেন ওনার সফর নামা তিনি লিখেছেন যে আমি সফরে ছিলাম, এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল, তো নামাজের অজু দরকার, অজু করা দরকার ছিল, এখন সেখানে একটা কূপ উনি লক্ষ্য করলেন যে কূপ আছে কিন্তু কূপের সাথে বালতিও নেই এবং রশিও নেই যা দিয়ে পানি উঠাবে এবং ওই পানি উঠিয়ে তারা উজু করবেন, উনি উজু করবেন। তো ইনি বললেন যে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে এখন নামাজ আদায় করব, উজু কিভাবে করব, কূপ তো রয়েছে কিন্তু কূপ থেকে পানি কিভাবে উঠাবো। আমি সারাংশ আরজ করছি, তো সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই যখন এইভাবে চিন্তা করতে লাগলেন তখন একটি ঘরের উপর হতে এক মাদানী মুন্নি উনি বলছেন যে আমাকে খুব আড়াল করে দেখছিল আর জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজছেন, তা আমি বললাম হে কন্যা রশি এবং বালতি। সে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, বললাম মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। তো এই মাদানী মন্ডিটি আশ্চর্য হয়ে বলতে লাগলেন আচ্ছা আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধ ঢঙ্কা চারিদিকে পাচ্ছে, অথচ আপনার এই অবস্থা যে কূপ থেকে পানিও নিতে পারছেন না। এই কথা বলে ওই মাদানী মন্ডি সে ওই কূপের মধ্যে থুতু ফেলল, মুহূর্তের মধ্যে পানি উপরের দিকে উঠে গেল। তিনি রহমতুল্লাহ আলাই ওযু করার পর সেই মাদানী মুন্নিকে বললেন কন্যা তুমি সত্যি করে বলো তো যে এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছো। তখন ওই মাদানী মুন্নি বলল যে আমি অধিকারে দুরূদ শরীফ পাঠ করে থাকি তার বরকতই এই দয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়েদুনা শায়খ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই ওই মাদানী মুন্নির কথায় খুবই খুবই প্রভাবিত হলেন, তো উনি বললেন যে আমি ওখানেই বসে সংকল্প করলাম, ওখানে বসে নিয়ত করলাম যে দুরুদ শরীফের উপর একটি কিতাব লিখব, অতঃপর তিনি রহমতুল্লাহ আলাই দুরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত লিখেন। সুবহানাল্লাহ। তো এ থেকে যারা মাদানী মুন্নি মাদানী মুন্না রয়েছে ছোট বাচ্চা রয়েছে তাদের প্রতিও নসিহত রয়েছে যে তারাও যাতে করে দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ ফজিলত রয়েছে অনেক। দেখুন এই মাদানী মুন্নি বাজারের ছোট কিন্তু তারপরে আল্লাহ তাআলা তাকে দুরুদ শরীফ বদলে কারামাত দান করেছেন। কিছু কল আছে দেখে যাব আমরা, আজি কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল বাংলা যে রমজান মাসে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে এতে আমরা অনেক খুশি এবং মাদানী চ্যানেলকে অনেক অনেক মোবারকবাদ এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, আপনি আমাদেরকে কল করেছেন, কল দিয়েছেন। জি নেক্সট। আচ্ছা আচ্ছা, গজল কোনটা শোনাবেন জুনায়েদ ভাই? ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভাল
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে হযরত আব্দুল কাদের জিলানি হযরত খাজা বাবা আজমেরি হযরত শাহ জালালিয়া মেরি হযরত শাহ পারানিয়া মেরি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় প্রিয় সুন্নত শিখিতে এসো মোরা রমজানেতে এতে কাফ করি এসো এসো রমজানেতে এতে কাফ করি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমাদের বাংলাদেশে বা আমাদের গ্রাম অঞ্চলে আমাদের দেশে একজন মুরব্বি 60 বছর 70 বছরের মুরব্বিকে একটা মসজিদের মধ্যে বসিয়ে দেওয়া হবে এতে কাফের জন্য আর যুবকেরা বা যারা ইয়াংস্টার আছে তারা তারা বসবে না এটা কনসেপ্ট ছিল কিন্তু আজ দাওয়াত ইসলামী কেমন কনসেপ্ট করে দিয়েছে না শুধু বৃদ্ধ যুবক ইয়াংস্টার মানে যারা যুবক হ্যাঁ যাদের বয়স 20-25 হ্যাঁ যাদের 40 যাদের 30 আলহামদুলিল্লাহ তারাও আজ একজন নয় দুজন নয় বাপু আপনি দেখেছেন আমরা করেছি কি ফেজানে মদিনাতে আলহামদুলিল্লাহ প্রায় 5,000 লোক এতেকাফে বসলো আমরা বসেছিলাম তো আরো লোক আসছে ভাই ক্ষমা করো ভাই জায়গা নাই আর দিতে পাচ্ছি না আপনি অমুক মসজিদে চলে যান সেখানেও মনে হয় 1200 থেকে 1500 লোক এতেকাফ করছে আপনি সেখানে চলে যান তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের কনসেপ্টকে চেঞ্জ করে দিয়েছে শেখ তরিকাত আমিলাস সুন্নাত আমাদের কনসেপ্টকে চেঞ্জ করে দিয়েছে কি ইতিকাফে শুধু বৃদ্ধ 80 বছরের 90 বছরের বৃদ্ধ বসবে না বরং যুবকও বসবে আসলে এখানে একটা বোঝার বিষয় যে রমজান মাস না রমজান মাস জি এটা ইতিকাফের মাস আল্লাহ তাআলা দরবারে ধারণা দেওয়ার মাস এখানে আর কোনো কাজ নাই জি অনেকে আমরা অনেক কাজ করে থাকি অনেক জায়গায় ঘুরতে যাই অনেকে অনেক কাজে চলে যাই কিন্তু রমজান মাস হচ্ছে ইবাদতের মাস রমজান মাস আল্লাহ তাআলার ধারণা দেওয়ার মাস রমজান মাস ইতিকাফের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে দেখা গেল তিনি পুরো রমজান মাসে ইতিকাফ করতেন জি জি মাশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি ইরশাদ করেন যে এই সারা মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানে বিছানার মধ্যে পিঠ রাখেন আল্লাহু আকবার এবার আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে রমজান মাসে 10 দিন উনি তো মানে ইতিকাফ করতেনি আখিরি যে সুন্নাত 10 দিন ইতিকাফ করতেনি কোনো কারণে 1 বছর ইতিকাফ করতে পারলেন না শাওয়াল মাসে তিনি এটা কাজা করে নিলেন মানে এটা আমাদের উম্মতের জন্য কত বড় শিক্ষা উনি করে গেলেন যে ইতিকাফের গুরুত্ব তুলে ধরলেন জি জি আমাদের উচিত ইতিকাফ করা আর দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে ইতিকাফ হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন ইসলামী বন্ধের কে আরজ করবো আপনারা ঘরের মধ্যে ইতিকাফ করুন মসজিদে বাইরে যে রয়েছে মসজিদে বাইরে ঘরের এক কোণার মধ্যে কামরা বানিয়ে ওখানে আপনারা ইতিকাফ করার ব্যবস্থা করুন আর ইসলামী ভাইদেরকে আপনার ঘরের আপনার বাচ্চার বাবাকে আপনার নিজের বাচ্চা যদি প্রাপ্তবয়স্ক হয় 18 বছরের অধিক হয় তাহলে তাদেরকে নিজের ভাইকে বাবাকে পাঠিয়ে দিন দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফায়দানে মদিনাতে আমাদের বর্তমানে এখন বাংলাদেশে এক মাসের ইতিকাফ 7 জায়গার মধ্যে হচ্ছে 7 জায়গায় জি পুরো 1 মাস ইতিকাফ করাবে 1 মাস ইতিকাফ তার মধ্যে চট্টগ্রামের মধ্যে 2 জায়গায় একটা হচ্ছে কি আপনার চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনার পাশে আপনার মসজিদ এর মধ্যে আরেকটা হচ্ছে কি হাটহাজারী ওইখানে যে আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে এখানে
ঢাকার মধ্যে ফয়জানের মদিনাতে, কুমিল্লার মধ্যে হচ্ছে আপনার সংগ্রাস পাক পাঞ্জাতন জামে মসজিদের মধ্যে, এভাবে আমাদের সিলেটের মধ্যে হচ্ছে সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদের মধ্যে, এভাবে আমাদের এই ঈশ্বরদীর মধ্যে হচ্ছে, এবং আপনার সৈয়দপুরের মধ্যে আমাদের যে ফয়জানে শাহজালাল মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ এক মাসের ইতিকাফ হচ্ছে। এখানে সুরাকা কেমন? চট্টগ্রামের মধ্যে তো এই 150-র উপরে আছে। জি, তারপরে ঢাকা ফয়জানের মধ্যে বুঝলাম যে এক একটা ইতিকাফে 100-150 এরকমের, মানে যেখানে আমাদের বাংলাদেশের মধ্যে এটা তো মানে চিন্তার করার বিষয় যে ইতিকাফের মধ্যে টাকা দিয়ে ইতিকাফ করানো হয়, বেতন দিয়ে, অর্থাৎ আখেরি 10 দিন আমি এমন মসজিদে গিয়েছি, মসজিদ কমিটি বেতন দিয়ে টাকা দিয়ে পার্টে 200-300 টাকা দিয়ে দেখে আসছে আপনার রাখা হয়, যেহেতু গুণাগার হবে সবাই, আর সেখানে দাওয়াতের মধ্যে কি আপনি এতগুলো মানুষকে ইতিকাফ করাচ্ছেন, এর খানা পিনা কিভাবে কি চলছে? যে আলহামদুলিল্লাহ যে ইসলামী বাইরে ইতিকাফে আসতেছে, জি, এদের থেকে আমরা ইতিকাফ বাবদ কোনো টাকা পয়সা নিই না। এমন ভাবে ইতিকাফের মধ্যে আছে যে কয়েক জায়গা থেকে আমার কাছে, এবং ইতিকাফের সুরাকাও বলেছে যে আলহামদুলিল্লাহ আমরা ইতিকাফে এসে যে এত আমাদের ভালো খাওয়া দাওয়া আমাদেরকে দেওয়া হচ্ছে, যে আলহামদুলিল্লাহ আমরা এরকম আমাদের বাড়িতেও খাই না। তো এখন প্রশ্ন আসতে পারে, তো আমরা ইতিকাফকারী থেকেও নিচ্ছি না, এবং আবার এদেরকে ভালো দেওয়া হচ্ছে, তো এগুলো আসতেছে করতে। তো আলহামদুলিল্লাহ আমাদের যেখানে যেখানে ইতিকাফ হচ্ছে ওইখানে আমাদের কাবিনা রয়েছে, কাবিনাত রয়েছে, তো কাবিনাতের মধ্যে আমাদের ডিভিশন আছে, প্রত্যেক ডিভিশনদেরকে আমরা আমাদের মানে ইতিকাফের জন্য এক এক ডিভিশনকে একদিন দুই দিন করে আমরা দায়িত্ব দিচ্ছি, সে যেন তার এলাকা থেকে যারা শেখসিয়ত আছে, পার্টি আছে, যারা মানে ইচ্ছুক আছে, তো ইনারা আলহামদুলিল্লাহ কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ চনা দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করে কেউ মুরগি, কেউ গোস্ত, কেউ মাছ, কেউ ডিম, এভাবে আলহামদুলিল্লাহ মানে এগুলোর মাধ্যমে আমরা ইতিকাফকারীদের এত সুন্দরভাবে এগুলো ইন্তজাম করতেছি। অর্থাৎ এগুলাই হচ্ছে কি ওই এলাকার লোকদের সহযোগিতা, আমিও দর্শকদেরকে অনুরোধ করবো, শুনতেই পাচ্ছেন যে দাওয়াত ইসলামের উদ্যোগে 7 জায়গায় এক মাসে ইতিকাফ হচ্ছে, এবং 10 দিনে ইতিকাফ কত জায়গায় হবে টার্গেট নিয়েছেন যে? এটা আলহামদুলিল্লাহ আমাদের গত বছর 10 দিনের ইতিকাফ প্রায় 41 জায়গার মধ্যে হয়েছিল, এবার আমাদের নিয়ত হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় 200-র উপরে ডিভিশন আছে, প্রত্যেক ডিভিশনে একটা একটা আমরা 10 দিনে ইতিকাফ করা, আল্লাহ তালা কবুল করুক। তো এই জন্য আমি দর্শকদেরকে বলবো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করছি আমরা, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন, আপনাদের সময় দিয়ে তো সহযোগিতা করুন অবশ্যই। দর্শকদের মধ্যে থেকে কেউ যদি চায়, ইনারাও যে আমরাও চাচ্ছি ইনাদেরকে ইতিকাফ করাবো, ইফতারি করাবো, সেহরি করাবো, এটা তাহলে তারাও পারবে। এখানে আমাদের এটা আমি একটু ই বলে দিচ্ছি যে শুধু ইতিকাফ এবং আপনার এর জন্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না, দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডের মধ্যে আপনারা দান করুন। দাওয়াত ইসলামে যেখানে সমীচীন মনে করবে ওখানে আপনার টাকা খরচ করবে দিনই কাজের মধ্যে। আপনারা যদি এই নিয়তে দেন যে মাদানী ফান্ডে দিলাম, দাওয়াত ইসলামের যে মাদানী ফান্ড রয়েছে ফান্ডের মধ্যে আমি দিয়ে দিলাম, এখান থেকে দাওয়াত ইসলামী ইতিকাফে খরচ করুক, অথবা দিনী খিদমত যে যতগুলো রয়েছে, এটাও একটা দিনী খিদমত মাদানী চ্যানেল, আপনার দিনী খিদমত জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মসজিদ নির্মাণ, আরও মাদানী কাফিলা রয়েছে, মাদানী তরবিয়তি কোর্স রয়েছে। আর দেখুন না রমজান মাসে সাদকার কত ফজিলত রয়েছে, আমরা এ নিয়ে অনুষ্ঠান করব সাদকার ফজিলতের উপরে, তারপর সংক্ষিপ্ত বলে দিচ্ছি, রমজান মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য, ফরজ ইবাদত 70 গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা। তো আমরা নিয়ত করলে ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে দাওয়াত ইসলামীকে আমরা ভরপুর সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। কেন বে করব না, আমরা দেখছি জি না শুধু বাংলাদেশে বরং আলহামদুলিল্লাহ সমগ্র দুনিয়াতে দাওয়াত ইসলামী দ্বীনের খিদমত করছে। আমাদের কনসেপ্ট এটা ছিল না কি আমরা মাথায় টুপি দিব, টুপি রাখবো, বা এত বড় বড় কাপড় পরবো, সাদা কাপড় পরবো এবং চাদর পরবো, এই যে মাথায় দিয়েছি আমরা, বা আমরা এই যে লাল যে চাদর আমরা পরেছি, এগুলো আমাদের কনসেপ্ট ছিল না। পরে জানতে পারলাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, পাগড়ি পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। তো এই যে চিন্তা ভাবনা কে দিয়েছে, দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে। আজকে একজন নয়,
শত নয় বরং লক্ষ লক্ষ যুবকের ভাগ্য দাও ইসলামী পরিবর্তন করে দিয়েছে। আপনি যারা দিন থেকে দূরে ছিল, যারা নামাজ থেকে দূরে ছিল, যারা রোজা থেকে দূরে ছিল, যারা আল্লাহ থেকে বিমুখ ছিল, আজ আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী তাদেরকে দিনের পথে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ সালাম। আমাদের আজকের বিষয় মাঝখান থেকে একটু আমরা সময় নিয়ে নিলাম, ইতিকাফ পাশাপাশি দাওয়াত ইসলামের ইন্ট্রোডাকশনও বললাম, আসলে আমরা দুরুদ সালামের ফজিলত সম্পর্কে আবার শ্রবণ করব। এর মধ্যে আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি, আমিরুল সুন্নাতের লিখিত রিসালা মদিনার মাস এই 3 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন সরওয়ারে কায়নাত শাহেনশাহে মওজুদাত পীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন। আল্লাহ আল্লাহ! আর এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক, আপনি কে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এবং চিরকুটটি হচ্ছে দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। সুবহানাল্লাহ! এই আশিক রাসূলগণ, মাদ্রাসার দর্শকবৃন্দ, আসুন আজকে নিয়ত করে অনুষ্ঠান থেকে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। অধিকাংশ সময় আমরা দুরূদ শরীফ পাঠ করব। হাদিসে পাঠ করেছেন শারমান আরমান ভাই যে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুরূদ শরীফ পড়তে চাই, কতটুকু সময় নির্ধারণ করব? সুবহানাল্লাহ! তখন বললেন না যে তোমার যত খুশি ততক্ষণ করো, তখন বললেন যে আমি 1/3 সময় নির্ধারণ করলাম। শারমান আরজ করছি আমি হুবহু না হাদিস শরীফ, তো বললেন যে এটা তোমার জন্য কি নাজাতের ওসিলা হবে, এবং আমি অর্ধেক সময় করলাম, তোমার জন্য ভালো। বললেন তো আমি সম্পূর্ণ সময় দরুদ পাকের মধ্যে ব্যয় করবো, তারপরে এটা তোমার জন্য নাজাতের ওসিলা হবে। তো আসলে দরুদে পাক পাঠ করার মধ্যে ফজিলতই ফজিলত, মানে উপকারই উপকার। এর মধ্যে 2টা জিনিস হয়, একটা আল্লাহ তাআলা জিকিরও হয়, এবং কি দরুদ শরীফ আল্লাহ রসুলের স্মরণ হয়, আল্লাহ তাআলার স্মরণ, পাশাপাশি কি রসুল পাক স্মরণ, দরুদে পাক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে রসুলের নাম নিলাম, আল্লাহ তাআলার নাম নেওয়া হলো, মানে 2টা স্মরণ চলে আসতেছে একসাথে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের বেশি বেশি ফজিলত দান করুক এবং পাঠ করার তৌফিক দান করুক। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার মধ্যে ফজিলত রয়েছে, দুরূদ শরীফ না পড়ার মধ্যে ক্ষতি আর ক্ষতি জি। আর আপনার দুরূদ শরীফের যে বাস্তব যে ঘটনাগুলি রয়েছে, যে দুরূদ শরীফ পড়লে যে কত উপকার রয়েছে জি, এর মধ্যে রয়েছে হযরত বরদান রাহমাতুল্লাহ আলাই আল মানামত গ্রন্থে নিজের সনদের মধ্যে ইমাম আল মাজানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে তিনি বলেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে জি, শাফি মাযহাবের যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর, আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন, কিরূপ ব্যবহার করেছেন, মা আফআলুল্লাহ বিকা? জবাবে তিনি বললেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন এক দুরূদ শরীফ পাঠ করার কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, যে দুরূদ শরীফ আমি আমার আর রিসালা নামক কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাঠ করেছিলাম। সুবহানাল্লাহ! তো দেখেন, এজন্য আমাদের উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কৃষ্ণাইবে যে বলছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ব্যাপারে কৃষ্ণাইবে বলছিলেন যে দাঁড়িয়ে কিয়ামের ব্যাপারে আমি একটা আরজ করতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত সময় বলে। সংক্ষিপ্ত সময়ে যেহেতু দুরূদ শরীফ আসলে পড়ার মধ্যে ফজিলত আছে এবং পড়ার জন্য নির্দেশে দেওয়া হয়েছে, এবং আমরা সব সময় সর্বঅবস্থায় যে কোনো সময় দুরূদ শরীফ পড়া যাবে। হ্যাঁ, যেমন নামাজের মধ্যে আমরা পড়ি, নামাজে কিন্তু বসে বসে পড়ি। আচ্ছা, আবার যখন আমরা জানাজার নামাজ পড়ি তখনও কিন্তু দুরূদ শরীফ পড়া হয়, ওই সময় কিন্তু আমরা বসে পড়ি না, ওই সময় কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ যে কিয়াম বলা হচ্ছে ওইখানে কিন্তু দুরূদ সালামে পড়া হচ্ছে। কিয়াম হচ্ছে দাঁড়ানো। হ্যাঁ, কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আমার ভাই, সেটা হচ্ছে যে আমরা আগেই বলেছি দুরূদ শরীফ পাঠ করার যে সময়গুলো বারণ করা হয়েছে, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তো বারণ করা নাই, যে দাঁড়িয়ে সালাত সালাম পড়া যাবে না, দুরূদ শরীফ পড়া যাবে না, বারণ করা তো নাই। যেহেতু আমরা দুরূদ শরীফ জানাজা নামাজে দাঁড়িয়ে পড়ি, আবার এমনি নামাজে আমরা বসে বসে পড়ি, এ থেকে বোঝা যায় যে দুরূদ শরীফ দাঁড়িয়েও ক্যাম করে, ক্যাম মানে দাঁড়ানো, দাঁড়ানো অবস্থায় পড়া যাবে এবং বসা অবস্থায় পড়া যাবে, শো অবস্থায় পড়া যাবে, আপনি অর্থাৎ নিজের যেমন মনে চায় অরণ পড়তে পারেন। জি জি। তো এই জন্য দেখুন, রেসপেক্টটা আপনার আমার থেকে যেরকম আসে, যেমন আমার কাছে রেসপেক্ট আসতেছে আমি দাঁড়িয়ে হাত বেঁধে আমি চোখকে বন্ধ করে দুরূদ শরীফ পড়বো, মদিনে মদিনে মানে আদব অনুযায়ী পড়েন, নামাজে জানাজার নামাজে তো হাত বেঁধে তো পড়তেছে। আমি আগেই বলেছি রিসালাতের ব্যাপারে আসলে শয়তান আমাদের ওয়াসওয়াস দেয়, খুতবার মধ্যে তো পড়া হয়, খুতবার মধ্যেও পড়া হয়। তো এই জন্য আমাদের উচিত যে আপনার এই ওয়াসওয়াসের মধ্যে না পড়ে শুধু দুরূদ শরীফের ফজিলত দিকে লক্ষ্য করে আমরা দুরূদ শরীফ পড়ি। আর বিশেষ করে যদি কেউ বলে ইয়া নবী সালামু আলাইকা,
ইয়া নবী সালাম আলাইকা, অনেকে ইয়া হরফে নেদা, ইয়া সম্বোধন করা যাবে না। তো আমি এজন্য বলবো যে আমরা যখন ইতে যাই, কবরস্থানে যাই, তখন আমরা সালাম দিই না, সালাম আলাইকা ইয়া আহলাল কবর। তো এই যে ইয়া আহলাল কবর বলতেছি, ওখানে কি আমরা কাউকে দেখতেছি? কাউকে দেখতেছি না। তারপরে ইয়া হরফে নেদা ইউজ হচ্ছে এখানে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবিত, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাম তো জিন্দা নবী, হায়াতুন নবী, তো তিনি তো জীবিত আছেন, যে জীবিত সে যেমন ছিলেন এখনো তেমনি ভাবে আছেন। তো এজন্য তাকে আসসালাম ইয়া রাসূলুল্লাহ এগুলো বলা যাবে, এবং ইয়া নবী সালাম আলাইকা এভাবে করে সম্বোধন করা যাবে, এবং সালাম সালাম পড়া যাবে। আর আপনার যেরকম খুশি আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, এতে পড়েন, এটা নিয়ে বাড়াবাড়ি করা একদম ঠিক না। এবং আপনার শয়তানে ওয়াসওয়াসের মধ্যে না পড়ে আমরা দুরূদ শরীফ ফজিলতের প্রতি লক্ষ্য করে, এবং যে না পড়া যে ক্ষতিসমূহ এর দিকে লক্ষ্য রাখি আমরা। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তালা আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান দাওয়াত ইসলামীর, ইনশাআল্লাহ তালা দেখবেন দুরূদ শরীফের যে ফজিলত এবং দুরূদ শরীফ পড়ার যে পাঠ করার যে একটা মন মানসিকতা বিশেষ করে তৈরি হবে ইনশাআল্লাহ তালা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে রয়েছি, সময় বেশি হয়ে যাচ্ছে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।